গুড মর্নিং স্টুডেন্টস, আমি খুব আনন্দিত যে তোমরা আমার ক্লাসগুলো করছো। আমি কদিন ধরে অ্যালগোরিদম ফ্লোচার্টের উপরে কতগুলো প্রোগ্রাম আমি তোমাদেরকে করে দেখিয়েছি, আজকে আরও একটা অ্যালগোরিদম এবং সেই একই জিনিসের উপরে ফ্লোচার্ট করে তোমাদের দেখাবো। তো দেখো, আমি এক্ষুনি এটাকে লিখেছি, রাইট অ্যালগোরিদম ইফ দি নাম্বার ইজ প্রাইম অর নট, যে সংখ্যাটা প্রাইম অর নট, প্রাইম কি না। প্রাইম কথাটার অর্থ হচ্ছে কি, প্রাইম কথাটার অর্থ হচ্ছে যে সংখ্যাটা মৌলিক, আর নট প্রাইম মানে যৌগিক, সংখ্যাটা মৌলিক না যৌগিক। আচ্ছা, তোমরা একটা কথা বলতে পারবে, মৌলিক বা যৌগিক জিনিসটা কি? মৌলিক হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যার দ্বারা বিভাজিত হয়, অর্থাৎ ভাগশেষ করলে ভাগশেষটা জিরো হয়, তখন সেই সংখ্যাটাকে কি বলা হবে, প্রাইম। আর নট প্রাইম কাকে বলবো, যখনই অন্য কোনো জিরো না হয় তখন প্রাইম, আর নট প্রাইম কাকে বলবো, যখন ভাগশেষটা জিরো হয়ে যাবে, যে কোনো সংখ্যা অন্য এক বা সরি কোনো সংখ্যা যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হয়, অর্থাৎ ভাগ কেটে যায়, তখন সেই সংখ্যাটা হচ্ছে নট প্রাইম। আর প্রাইম কাকে বললাম তাহলে, যদি সংখ্যাটা এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ না কাটে তখন কি হবে, সেটা প্রাইম, অর্থাৎ ভাগশেষ যদি জিরো না হয় তখন কি হবে, সেটা প্রাইম। আচ্ছা, এটা জন্য অ্যালগোরিদমটা আমি করেছি, লক্ষ্য করো, স্টেপ ওয়ানে লিখেছি কি, ইনপুট এন, ইনপুট এন মানে সংখ্যাটা আমি বললাম। স্টেপ টুতে কি বললাম, আই ইজ ইকুয়াল টু, আই ইকুয়াল টু কেন বললাম, এক থেকে কেন বললাম না, এক এই কারণে বললাম না, এক কোনো মৌলিক বা যৌগিক সংখ্যা নয়, তাই দুই থেকে আমি বিচার করা, প্রাথমিক সংখ্যাটা আমি দুই ধরলাম। এবারে স্টেপ থ্রিতে কি বলছে, আর ইজ ইকুয়াল টু এন মট আই, আর মানে হচ্ছে রিমাইন্ডার, আমি ভাগশেষটা বের করছি, এন মট আই, এই ফাংশনটা কি করে, এন কে আই দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা বেরাবে সেটা আর এ এসে স্টোর হবে। তারপরে স্টেপ ফোরে বলছি কি, যদি সেই আরটা জিরো হয়, মানে ভাগশেষটা যদি জিরো হয়, তখন সাত নম্বর স্টেপে চলো। আচ্ছা, সাত নম্বর স্টেপে কি আছে দেখো, সাত নম্বর স্টেপে লিখেছি প্রিন্ট নট প্রাইম, মানে সংখ্যাটা যৌগিক এইটা প্রিন্ট করো, আর যদি না হয় তখন পাঁচ নম্বর স্টেপে চলো। পাঁচ নম্বর স্টেপে কি আছে দেখো, আবার এখানে এসে বলছি, যদি আই ইজিক্যাল টু এন হয়, মানে সংখ্যাটা যদি শেষ সংখ্যা হয়, যে প্রাথমিক সংখ্যা দুই ধরেছিলাম, হ্যাঁ, সেইটা যদি শেষ সংখ্যা হয় তাহলে আট নম্বর স্টেপে চলো। স্টেপে এসে দেখছি কি, প্রিন্ট প্রাইম, আর যদি না হয়, শেষ সংখ্যা যদি না হয় তাহলে ছ নম্বর স্টেপে চলো। ছ নম্বর স্টেপে এসে কি বলছি, আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান করলে কী হবে, প্রথমে দুই ধরেছিলাম, দুইয়ের জায়গায় তিন হলো, তিন হয়ে গেল, তারপরে তিন নম্বর স্টেপে চলো, আবার তিন নম্বর স্টেপে এলো, আর ইজিক্যাল টু এন মট আই, এন এর জায়গায় এবার কী ধরা হবে, যে সংখ্যাটা ধরা হয়েছে সেইটা, এবং আইয়ের জায়গায় কী ধরা হবে, তিন, কেন এখানে যোগ করে তিন হয়েছে, তিন দ্বারা ভাগ করলাম, ভাগশেষ যদি জিরো হয়ে যায় তাকে নট প্রাইম করে দেবো, আর যদি জিরো না হয় তখন আমরা পাঁচ নম্বর স্টেপে যাবো। পাঁচ নম্বর স্টেপে কী বলবো, সেই সংখ্যাটা কি শেষ সংখ্যা, যদি হয় আট নম্বর স্টেপে গিয়ে বলবো, আট নম্বর স্টেপে যাবো, আর যদি না হয় ছ নম্বর স্টেপে চলে যাবো। আট নম্বর স্টেপে কি বলবো, প্রায় প্রিন্ট করে দেবে প্রাইম বলে, আর যদি না হয়, যদি শেষ সংখ্যা না হয় তখন আবার ধরা হবে কি আই প্লাস ওয়ান, আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, কথার অর্থ কি, এখন তিন হয়েছিল, তিনের পরে কী হবে, তিন যুক্ত এক চার, চার করার পরে তিন নম্বর স্টেপে আবার চলে আসবো, চার নম্বর, এখানে আর ভাগশেষটা কী বেরোবে, এন মট চার, যে সংখ্যাটা ধরেছি তাকে চার দ্বারা ভাগ করবো, এইরকম করে কন্টিনিউ চলবে শেষ সংখ্যা পর্যন্ত, যদি ভাগ না কাটে, মানে আর ইজিক্যাল টু জিরো না হয় তাহলে প্রাইম হবে, আর যদি জিরো হয়ে যায় কোনো সংখ্যার দ্বারা, যেখানে জিরো হয়ে যাবে সেখানে প্রিন্ট হবে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। কি বললাম, কিছু বুঝতে পেরেছি? যদি আমরা বুঝতে পেরে গিয়ে থাকি, এর পরের ভিডিওতে আমি এই একই জিনিস, কোনো সংখ্যা প্রাইম কি না সেটা জানার জন্য ফ্লো চার্ট আমি করে দেখাবো।